आमी बांग्लाए गान गाई, आमी बांग्लार गान गाई, आमी आमार आमी के चिरदिन एई बांग्लाए खुजे पाई। आमी बांग्लाए गान गाई, आमी बांग्लार गान गाई, आमी आमार आमी के चिरदिन एई बांग्लाए खुजे पाई। आमी बांग्लाए देखी स्वप्न, आमी बांग्लाए बाधी सुख, आमी एई बांग्लार माया भरा पथे हेटेछि एतटा दूर। आमार नाम मोहम्मद হোসেনউদ্দিন, আমার পিতা মরহুম হাবিবুল্লাহ সওদাগর, মাতা মোসাম্মাত নূরজাহান বেগম। 1971 সনে আমরা কিছুদিন আমরা ছাব্বিশে মার্চের ঘটনার পর আমরা অনেক এই কষ্টে ছিলাম। এখান থেকে কেন আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না, ভারতে যেতে পারছি না, অনেক কষ্টের পর আমরা একটা রুট পাইলাম। আমি আর আমার চাচা সেলিমুল্লাহ আমরা দুজন মিলে আমরা পান্তশিলা হয়ে আপনার দোলালগঞ্জ দিয়া বুরবুরিয়া ঘাট দিয়া ফেরি অতিক্রম করে আমরা তখনকার একজন এমপি ছিলেন খাদুমিয়া, ওনার থেকে আমরা ইয়া নিয়ে পারমিশন নিয়ে আমরা অনেক কষ্টে এই ভারত বাংলাদেশ পার হই। ভারতে হরিণা ক্যাম্প ছিল আমাদের মূল ট্রেনিং সেন্টার, ওটাতে কিছু স্পেশাল ট্রেনিং হতো। এম এ জিনা নামের একজন ফেনীর ভদ্রলোক, তখন উনি সিটি কলেজের নেতা ছিলেন, উনি আমাদেরকে ক্যাম্পে অন্য জায়গায় যখন নিয়ে যাচ্ছে তখন উনি আমাদেরকে ডেকে বললেন যে আমরা একটা স্পেশাল গ্রুপ করবো সিটি গ্রুপ। তখন ওনার পক্ষে সাই দিয়ে আমরা ওখানে ট্রেনিং দিলাম। ট্রেনিং শেষ করার পরে জিন্না আমাকে বলছিল আর কি, আমার স্মরণে আছে, আমাদের ওই যে পাকিস্তান দিবস হতো 14 আগস্ট, সেই দিবসটাকে বানচাল করার জন্য আমাদেরকে বিশেষ করে বিশেষ বাহিনী হিসেবে চট্টগ্রাম টাউনে পাঠানোর একটা ব্যবস্থা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বর্ডার ক্রস করার সময় আমাদের সাথে ওই হানাদার বাহিনীর সাথে একটা ইয়ে হয়ে যায়, তখন আমরা আবার ব্যাক করি পিছনে, আমরা আসি বাংলাদেশে। এসে পৌঁছে যাই আমরা সেপ্টেম্বর 4 তারিখ আমাদের আরেক সহযোগী জাকারিয়া, ওনার ডাক নাম মিনার, চকবাজার তার বাসা ছিল, ওখানে আমরা রাত্রি যাপন করার জন্য গেছিলাম। দেখা যাচ্ছে আমাদের এই বেশিরভাগ মুক্তিযোদ্ধা ওইখানে শেল্টার নিতেছে, হয়তো কোনো বিপদ হইতে পারে ভেবে ওই সিনেমা প্লেসের পাশে একটা ইসলামী হোটেল ছিল, ওই হোটেলে আমাদের কমান্ডার সাহেব আমাদেরকে দুইজনকে, আমি আর কামরুল ভাই আমাদের গ্রুপের দুজনকে ওইখানে থাকার ব্যবস্থা করলেন। রাত্রে কিন্তু পাকিস্তানের আমাদেরকে রেড করে ফেলেছিল, আমরা ধরা পড়ে গেছিলাম। অনেক কৌশলের বিনিময়ে আমরা ওখান থেকে শুনেছি সেদিন ওই হোটেলে প্রায় 50 থেকে 60 জন মুক্তিযোদ্ধা ছিল বিভিন্ন এলাকার। তারপর 6 তারিখ আমরা প্রথম অপারেশন করি, গ্রেনেড চার্জ করি আমরা 6 তারিখ, তাদের সেই সময়কার দিনের 6 তারিখ কি একটা দিবস জানিয়েছিল আমার স্মরণে নাই, ওইটাকে বানচাল করার জন্য আমাদেরকে কিন্তু পুরা চট্টগ্রাম সিটিতে আপনার এই যতগুলো রোড বড় বড় রোড ছিল যেখানে গাড়ি চলাচল বা খানাদার বাহিনী চলাচল করত, সেই সব জায়গায় ধারাবাহিকভাবে এই 8:30 থেকে আমাদেরকে আমরা শুরু করছিলাম। আমি আমাদের গ্রুপের জাকারিয়া, আহমদুল্লাহ, কামরুল, ফজলুল বাড়ি, তারপর মুজিব, মিরেশ্বরের নিজাম, আমরা প্রত্যেকেই সমস্ত সিডাং টাউন আমরা গ্রেনেড চার্জ করেছি সেদিন। সেদিন কিন্তু প্রথমেই জানান দিয়েছি যে মুক্তিযোদ্ধারা চিরাং চট্টগ্রাম শহর আছে। এইভাবে আমরা মোটামুটি আরও অনেক অপারেশন করেছি, এগুলো বন্যা হয়ে গেলে অনেক সময়ের দরকার, স্মরণেও অনেক কিছু নাই। তা আমরা এখানে যাদের কাছে ছিলাম আমাদেরকে প্রথম সেলটা দিয়েছিলেন আপনার এই জ্যাক্স কোম্পানির এই জাহাঙ্গীর শাহ, ওনাদের রহমতগঞ্জের বাসায় ওই ছাত্র নেতা ছিলেন প্রাক্তন ইব্রাহিম, দোকানদার ছিলেন একজন খাতুনগঞ্জ, উনি দিয়েছিলেন আমাদেরকে সেলটা। আলকরণ নুর আহমদ হাই স্কুলের সামনে একটা বাড়ি আছে, নামটা আমি ভুলে গেছি,
সেখানেও একটা আমাদের সেলটা ছিল, খালি শহর ছিল। আমরা আমরা কিন্তু কোনোদিন রেস্ট পাইনি, আপনার যে কোনো একটা অপারেশন আমাদের করতে হয়েছে। তো মোটামুটিভাবে আমরা যৌথ অপারেশন বেশি করি, কারণ আমরা তখনকার দিনে বয়স কম ছিল। সেই হিসেবে আমরা মোটামুটি আমাদের জিন্না গ্রুপ সেই দিকে সুনামের অধিকারী, আমি এটা গর্ব করে বলতে পারি। আমাদের ধারাবাহিক অনেক কর্মকাণ্ড ছিল, আমরা এগুলো করেছি। চট্টগ্রামের মলকুদ ভাই, মাহমুদ ভাই, কমান্ডার শাহাবুদ্দিন লোকমান করি, এরা ছিলেন অনেক সিনিয়র সেই সময়। ওনারা আমাদেরকে খুবই স্নেহ করতেন। আমরা দেশ স্বাধীন হওয়ার দুই দিন পরে আমাদের মূল বাড়িতে ছিল এই আর কি বলবো। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।